এই জন্য মনে করেন কি কোনো চাইতেও পারিনি, কোনো আত্মীয় স্বজনের কাছে যান না? না, আত্মীয় স্বজন কোনো সহযোগিতা করে না? না না, কেউ ইচ্ছে করে না। আপনি কখনো কারো কাছে গিয়েছিলেন? না, কেউ তে যাইনি, দেখি যে কাছে দেখতেছে এমন মরার মতন অবস্থা, কেউ কোনো কয় না, তাহলে এক কাছে গিয়ে চাইও দিত না, তাহলে এতবেলা চাইতাম না, দরকার হইলে পরের তে হাতে পাওয়া দুইটা চাইয়া খাইয়া মরমু, তা ওপর আত্মীয় স্বজনের কাছে। আমার মনে করেন পোলা দুইটাই, আর মনে করেন নাতিন মুতিন লই আমি বহুত কষ্টে আছি, পাতিল পুতিল ধুইয়া মনে করেন কোন রকম পাতিল ধুলে প্রতিদিন কত টাকা পান আপনি? পাতিল সব টাইমে থাকে না, তো এই কাপড় কাপড় ধুইলে মনে করেন 50-100 এমন কামন। 50-100 টাকায় কি আপনার সংসার চলে? না, ওই যে বাড়িগুলি মনে করেন জায়গা জায়গায় যাই গিয়া একটু একটু সাহায্য চাই, আমি আইন না কোন রকম চলি। ও, আপনি আগে কি করতেন? আগে ওই ডেকোটারে কাম করতাম, উত্তরা। উত্তরাতে? না জি, উত্তরা, তারপরে ওই ইয়ে ধানমন্ডি ওদিক কাজ করতাম। ছেলে মেয়ে কয়টা? ছেলে দুইটা, মেয়ে দুইটা। মেয়েদের কি বেশি দিয়ে দিয়েছেন? মেয়ে গো বিয়া দিয়ে দিয়েছি, মনে করেন মেয়ে দুটো আমার উপরেই রয়েছে, জামাই কোনো কাম কাজ পায় না, এক এক কাটে জামাই আবার বিদেশ সৌদি। আচ্ছা, ছেলেরা কোনো কাজ করে না? না, ছেলের দুনোটার এক কোনো কাম করে না। দুটাই কি নেশাগ্রস্ত? হম জি, দুটাই নেশা করে, দুটাই নেশা। এদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেন না আপনি? বহুত কিছু মনে করেন বলছি, মানুষ অতিতা হয়ে গেছে, এ আমগো মনে করেন আমগো গালাগালি করে বহুত কিছু। আপনার নাম কি? আমার নাম সালাম। সালাম, বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে আমার, আমগো জন্মস্থান হয়েছে ঢাকা সিদ্দিক বাজার। নানি গো এনো আইছিলাম, আইয়া নানি গো জায়গা সম্পত্তি আমাকে দেয় নাই, পরে আমরা গেছি গায়ের সাত নগর, মায় মারা যাওয়ার পর বাস্তুহারা কোন রকম একটু জায়গা নিয়ে। এই এসাদ নগর বাস্তুহারা, ওখানে থাকেন আপনি? আর এই পাতিল ধোয়া কাপড় ধোয়া এগুলি কাজ কি করেন? এটা ছাড়া অন্য কোনো কাজ নেই? আপনি শারীরিক ভাবে অসুস্থ? কি হয়েছে আপনার? আমার মনে করেন বহুত কিছু আলসার আছে, তারপরে গ্যাস্ট্রিক, তারপরে মনে করেন এই মাঝে মধ্যে এমন হয়ে যায় শরীর দুর্বল, মনে করেন কত টাইমে মাথা ঘুরান মারে কইরা যায়, এই এমন অবস্থা। চিকিৎসা করাইতে পারতেছেন? চিকিৎসা করি এই যে এমনি দুই চারটা মনে করেন ওষুধ মুষুধ কিন না, ট্যাবলেট টুবলেট খাইয়া মুই আর ঠান্ডা ওই, আবার ই এমনি কোনো চিকিৎসা করা পারি না। এমনি কোনো চিকিৎসা করতে পারতেছেন নাকি অর্থের অভাবে? জি। ও আচ্ছা আচ্ছা, এখন তো আপনার চলাফেরা অনেক কষ্ট, তাই তো? বহুত কষ্ট দাদা। ও, মেয়েরা কোনো সহযোগিতা করতে পারে না? মেয়েরাই তো আমার উপরে পয়সা খাইতে আসে। ও, আবার ছেলেদের সমস্যা, আবার মেয়েরা আপনার উপরে? হ, আমার উপরে। ওই যে বড়টার জামাই গেছে গা, অন বড়টার জামাই রে দুনিয়া বহুত মানুষের চাপ মুখ দিয়ে কিছু দেওয়াইছে, অন কিছু কিছু দেয়, এই আজকে 3-4 দিন ধরে আলাদা রয়েছে। আর ওই ছোট মাইয়াটা মনে করেন জামাই কাম পায় না, এই জামাই ঢাকা গেছে গা, ওই মাইয়া আমার উপরে ঘুরে রয়েছে। আপনার সয় সম্পদ আগে কখনো ছিল কি? সয় সম্পদ না, জায়গা সম্পত্তি ছিল না দাদা, কিন্তু টাকা পয়সা আছিল বহুত, এই পোলারা নষ্ট করছে সব। পোলারা কিভাবে নষ্ট করছে? এই নিশা পানি কইরা মনে করেন, লার্গির দোকান আছিল একটা, বহুত টাকা আছিল আমার, এই লার্গির দোকানদার মনে করেন পিস কাঠ কোট বেচতাম, এই কাঠ নিয়ে আর 2 টাকা 1.5 টাকা 3 টাকা কেজি বিচ্ছা লাইতো, আমি বেচতাম 40 টাকা কেজি। আচ্ছা, এই পোলাগুলো বিক্রি করে কি নেশা খেত? হ্যাঁ, বেচা বেচা এই নিশা করে। ওই আমার একটা নাতিন পাইয়া লই আইছিল আমার পোলার বউ। আচ্ছা, পোলার বউ পাইয়া আনছে, ওই ডারে মনে করেন এর দূর আমি আনছি, ওই ডারে পালতে পালতে অন বড় করছি, ওটাতে মনে করেন সরকার ধরুবেতে ওই ই দেয় খালি মাসে 3,000 টাকা। মাসে 3,000 টাকা দেয়? জি, 3,000 টাকা দিয়ে তোর সংসার চলে না? ওইটা মনে করেন না, ওই সবাই মিলামুলা ওদের লগে মিলা চলি।